আচ্ছা, সবার বাড়িতে তো কম বেশি পেয়ারা গাছ আছে, তো জলদি যান, একটা পেয়ারার পাতা যে আপনার জীবনে কত বড় একটা পরিবর্তন আসবে জাস্ট বিলিভ করতে পারবেন না। সামান্য একটা পেয়ারার পাতা আপনার লাইফ পুরো চেঞ্জ করে দেবে, এমন একটি প্রবলেম দূর হয়ে যাবে চিরতরে, জাস্ট বিলিভ করতে পারবেন না। তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে, কোনোভাবে কোনো রকম স্কিপ না করে, কারণ ফুল বেনিফিট পেতে হলে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো আশা করি সবাই খুবই ভালো আছো। তবে আবারও নতুন এবং ইউনিক একটা ভিডিও নিয়ে হাজির হলাম। একটা বয়সের পর ছেলে অথবা মেয়ে উভয় কিন্তু একটি প্রবলেমের মুখে পড়তে হয়, সেটা হচ্ছে মিস দ্য প্রবলেম। আমার নিজের মায়ের মুখেও মিস দ্য দাগ দেখছি, মানে দই চলে আর কি, মুখের দই ইসে আর কি, ওই যে মুখের কি বলবো, মানে হাসলে যেটা উঁচু উঁচু থাকে, যেখানে মূলত আমরা ব্লাশারটা লাগাই, সেইখানে মিস দ্য প্রবলেম। তো মিস দ্য প্রবলেম আসলে একটি খুবই বাজে দেখায়, খুবই মানে কি বলবো, একটা দাগ, এমন একটা দাগ সেটা সহজে যেতেও চায় না। তো ওই দাগটা চলে যাবে একটা মাত্র পেয়ারার পাতা। তো তার জন্য কি করতে হবে, গাছ থেকে আমি দুই তিনটা চারটা পাঁচটা, মানে যে যেরকম আর কি রেডি করবো সেরকম পেয়ারার পাতা নিয়ে নিতে হবে। আমি কিন্তু পাঁচ থেকে ছটা পেয়ারার পাতা নিয়ে নিয়েছি। দেন এগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপর তোমরা শিলবাটে অথবা মিক্সারে সুন্দর করে এটাকে পেস্ট করে নিবা। তুমি পেস্ট করে নিয়েছি, চাইলে তোমরা এটা রসটাও ব্যবহার করতে পারো বা এভাবে পেস্টটাও ব্যবহার করতে পারো। তো আমি পেস্টটাই ব্যবহার করবো আজকে। তারপর বড় চামচে দুই চামচ বেসন এখানে অ্যাড করে নেব। বেসন আমাদের স্কিনটাকে সফট এবং পরিষ্কার, প্লাস স্কিনের ব্রাইট মানে বাড়াতে অনেক হেল্প করে। তো এখানে পরিমাণ মতন বেসন নিয়ে এটাকে সুন্দর করে মিক্সড করে নেব। তারপর আর একটা পরিষ্কার বাটি নিয়ে নেবো, তার ভিতর আমি এখানে কোকোনাট অয়েল নেবো। তোমরা মানে যে কোনো ব্র্যান্ডের কোকোনাট অয়েল এখানে নিতে পারো। তো তারপর আমি এখানে বড় চামচের এক চামচের মতো কোকোনাট অয়েল নেব। তারপর এর ভিতর মেশাবো লেবু, কারণ এই দুইটা উপাদান আমাদের মিস্তার যে দাগটা সেটা কিন্তু নরম করবে, প্লাস তুলতে অনেক হেল্প করবে। তারপর সুন্দর করে মিক্সড করবো। দেন এটাকে তোমাদের মেস্তার উপর ফার্স্টে এটাকে অ্যাপ্লাই করতে হবে। তো মেস্তার উপর এরকম হালকা হাতে এটাকে লাগিয়ে যে লেবুটা থাকবে সেটা দিয়ে এরকমভাবে 10 মিনিট ধরে এভাবে ঘষতে হবে। তো 10 মিনিট ধরে ঘষার পর কিন্তু মেস্তার যে দাগটা সেটা অনেকটা নরম হবে এবং সেটাকে রিমুভ করতে খুবই জট জলতে সেটাই রিমুভ হবে, মানে একদমই টাইম নেবে না, খুবই অল্প সময় তোমাদের মেস্তার দাগটা রিমুভ হয়ে যাবে। তো এরকম 10 মিনিট ঘষার পর এটাকে লাগিয়ে আরও 10 মিনিট এভাবেই রেখে দেবো। তারপর তুমি টিস্যু দিয়ে মুছে ফেলতে পারো বা জল দিয়ে ধুয়ে ফেলতে পারো। তারপর এখানে যে পেস্ট রেডি করে রাখছিলাম সেটা লাগাবো। তো এটাকে সুন্দর করে তোমাদের মেস্তার ওপর লাগাতে হবে। তো সুন্দর করে লাগানোর পর তোমাদেরকে এটাকে শুকানো পর্যন্ত ওয়েট করতে হবে। এটা মেস্তার রিমুভ করে জাস্ট জাদুর মতন, তোমরা জাস্ট বিলিভ করতে পারবা না যে এত ধরনের ক্রিম ইউজ করে, মানে ক্রিমটা ইউজ করলে কি হয়, মেস্তার দাগ চলে যায়, তারপর আবারও রিটার্ন চলে আসে। মানে আমি তো দেখছি, নিজেই দেখছি আমার মায়ের। তো যাই হোক, এটা অ্যাপ্লাই করার পর, এটা জাস্ট 7 দিন অ্যাপ্লাই করার পরই মেস্তার দাগ পুরো হাওয়া হয়ে গেছে। তো 10 মিনিট পর শুকানোর পর এটাকে রিমুভ করতে হবে। তারপর হালকা হাতে মাসাজ করে তোমরা এটাকে মানে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলবা। তো এভাবেই সপ্তাহে 3 দিন করতে হবে, মানে একদিন পর একদিন এভাবে করতে হবে। মেস্তার দাগ যদি একটু বেশি থাকে তাহলে মানে একদিন পর একদিন করতে হবে, আর একটু কম থাকলে সপ্তাহে 2 দিন করলেই হবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে নেক্সট কোনো ইউনিক ভিডিও।